একের পর এক মিছিল এসে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকে। একই সময় এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আমি তো চিন্তাই করতে পারি না, আমার সন্তান মারা গেল খবরটা পেয়ে আমি যাব না সেখানে? বেশির সন্তান নয় ছাত্ররা, এর চেয়ে অবাক করা ঘটনা তার কিছু হতে পারে না। আপনারা বিশ্বাস করুন, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, তিনি হাইপারটেনশনের রোগী, কালকে থেকে অলমোস্ট বিছানায় পড়ে আছেন। যে এই ছেলেটি তো আমারও সন্তান হতে পারত, আমি তাকে বোঝাতে পারছি না যে এটা একটা ঘটনা ঘটেছে। বলে না, এটা কিভাবে সম্ভব? ওই ছেলেটি তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে দেশপ্রেম প্রদর্শন করেছিল, সেটি আপনার মত নাও হতে পারে। ভিন্ন মত প্রদর্শন করার ক্ষেত্রই হলো এই ছাত্র এবং শিক্ষকের কেন্দ্র, এখান থেকে আমরা তাই শিখব। এরপর সকাল 11টার দিকে শহীদ মিনার চত্বর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের 10 দফা দাবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। অবিলম্বে চার্জশিটের কপি সহ অফিসিয়াল নোটিশ দিতে হবে, বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে বুয়েটে হলে হলে ত্রাসের রাজনীতি কায়েম করে রাখা হয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বাম রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো মিছিল নিয়ে এসে আন্দোলনে তাদের সমর্থন জানান। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24।